ব্যাকে বালাসের নি গফুর আসসালামু আলাইকুম। এই দেখেন সকাল বেলা সকালে ঘুমের তো উঠে একটা টুডা ফুডা একটা রিক্সার মধ্যে উঠে আমি এখন যাইতেছি নিউ মার্কেট। নিউ মার্কেটে যাইতেছি আমনে করে সুন্দর সুন্দর চাদরের ভিডিও দেখানোর লেগা ভিডিও বানাইতে গিয়েছিলাম। ও মা গো মা, আমনে করে সুন্দর সুন্দর চাদরের ভিডিও দেখাইতে যায়া, সুন্দর সুন্দর চাদরের ভিডিও করতে যায়া, এই চাদরটা আমার এত বালা লাগছে গো। আর এত সুন্দর সুন্দর চাদরের কাপড় সহজে থাকে না, একটু ফর ফর মোডা কাস্টমারেরা আয়া এডি লয়ে যায়। তো আমি আপনা করে কি কইতাম, ঘরের তন বাইরানোর সময় 500 টাকা গাড়ি ভাড়া নিছিলাম আর 5000 টাকা ফকেটে রাহানোর লেগে নিছিলাম, যেন ফকেটটা কদ্দুর গরম থাকে। আয় হায় গো, এই চাদরটা দেখে যে আমার ফকেটটা ঠান্ডা হয়ে যাবো এটা তো আমি জীবনেও ভাবি নাই। আপনারা তো জানেন আমার অফ হোয়াইট কালার কত পছন্দ, আমার ঘরের দেয়ালের রং অফ হোয়াইট, মানে আমার অফ হোয়াইট কালার, আমার টাইলসের রং অফ হোয়াইট, আমার এত ভাল লাগে। এই যে এই নাম্বারে কল করে আপনারা চাইলে চাদর কিনতে পারেন, আর স্ক্রিনে তো নাম্বার দিয়েই দিব। এত সুন্দর সুন্দর চাদরের প্রিন্টগুলা থাকতে গো, আমার অফ হোয়াইটটা এত বালা লাগছে। 650 টাকা গজের চাদরটা কিন না, আমার পকেট তো পুরো ফাঁকা হয়ে গেছে। এই দেখেন ব্যাগে 5000 টাকা লয়ে গেছিলাম, ফকেট গরমের লেগে আরও ঘাটতি বাজেট 500 টাকা বাকি থুয়ে আমার আহন লাগছে। তো কোলবালিশের কভারটা সময় লেগে আর বানাইতে পারি না। আমি কইছি ভাই কোলবালিশের কভারটা বানাই থুইছি, আমি পরে মার্কেটে এলে লয়ে যামুনে 500 টাকা পরে দিমুনে। পরে কইলো আফার সমস্যা নেই, 500 টাকা পরে দিয়েন। তো আমি কইছি মেমোটা বানাম, পরে মেমোটা লয়ে 500 টাকা দিয়ে দিমুনে, পরে কোলবালিশের কভার লয়ে যামুনে। পরে কইছি আচ্ছা ঠিক আছে আফা, কোনো সমস্যা নেই, 500 টাকা কোনো ব্যাপার না। পরে আমি আর কি করবো, এই যে আমার তো এই যে ভাইয়ে বুঝাই দিল যে এই যে 5000 টাকা পরিশোধ করছেন, 500 টাকা বাকি রয়েছে। এই যে কি লজ্জার কথা, মানে একবারে মার্কেটে গেলে ব্যাগের টাকাটি তো সব যায়, আবার দেখা যায় বাকিও থুই এখন লাগে। মানে মার্কেটে গেলে সুন্দর একটা জিনিস দেখলে যদি সুন্দর একটা জিনিস যদি থুয়েই আমার এত কষ্ট লাগে গো, আমি আপনি করে কি কইতাম। এই দেখেন নগদ 1000 টাকার নোট, 5-5টা কসকসা নোট দিয়ে দিলাম, এই গুইন্যাহন ডরে রাখবো, আমার তো কলজাটা ফাইটটা দেবো। কিন্তু টাকা গেল, যেই সুন্দর চাদরটা পাইছি গো, আমি আপনি করে কি কইতাম, পুরা দোকানের মধ্যে সবচেয়ে ইউনিক চাদরটাই আমি একবার বাইচ্ছা বুচ্ছে লয়েছি, কারণ সুন্দর জিনিস সহজে থাকে না। আর আমার যেটা পছন্দ হয় ব্যাগ আফুর খালি হেডেই পছন্দ হয়, তা আমার চোখে যেটা লাগে হেডে আমি একেবারে সাথে সাথে লই, কারণ আমার আফসোস করতে ভাল লাগে না। এই দেখেন আমি আমার চাদরের কালেকশনগুলো আমি আপনার করে কুদ্দু দেখাই, আমি তো বাসায় বয়ে ফসে আপনার করে চাদরের কালেকশন দিয়ে দেখানোর লেগা। তো আমি রোজারিদের ফরফর কুরবানিদের সময় 2টা চাদর কিনছিলাম, দামি চাদর হেডিও দেখাই নাই, হেডিও 650 টাকা করে গজ আসছিল, হেডাও স্টক আউট, আমি হেডাও আপনার করে দেখামো। আর আজকে যেটা কিনছি হেডাও কদ্দুর আপনার করে দেখামো, টুমটাম আবি যাবি বহুত কিছু কিনছি। আর আমি আপনার করে একটা সুখবর দেয়, আমার কিন্তু ফ্রাই প্যান সেট কেনা হয়ে গেছে, এর পরের এপিসোডে আপনার করে ফ্রাই প্যান দেখামো। এই দেখেন অফ হোয়াইট কালারের চাদর গো, কি সুন্দর, আমার জোড়া বিছনায় যখন এটা বিছামো গড্ডা ফুড়া খা খা করবো। আর অফ হোয়াইট কালারের চাদর দেখলে আমার যেই বালা লাগে গো, আপনারা তো দেখবেন আমার ম্যাক্সিমাম চাদরগুলো কিন্তু সাদা কালারের উপর হয়, ওয়াইফ অফ হোয়াইট কালারের উপরে হয়, আমার যেন কী ভাল লাগে। মানে আমার একটা জিনিসের উপরে এক সময় জোক উঠে, তখন আমি দেখা যায় সাতারটা সাথে কিনা লাগে, আপনার করে কুদ্দু দেখে আবার বাজবাজ করে থুয়ে দিতেছি, কারণ হডালো করে থুয়ে দিলে আমার স্বামী আমার বইকে কিছু রাখবো না, এলোমেলো করে রাখলে কিন্তু জিনিস জায়গা বেশি লাগে। ও মা গো মা কি সুন্দর। আর আমি সবসময় জোড়া চাদর কিনি, কারণ আমার তো ফ্ল্যাটের মধ্যে খাট 3টা, তার 2টা খাট তো আমার একসাথে বিছানো, 2টা খাট একসাথে বিছানো, 2 খাটে 2 রকম চাদর হলে সুন্দর লাগে না। এলাকায় দেখেন এমনভাবে পত্তাছি মনে হইতেছে কি আমার ওড়না, তো 2 বিছানার লেগে 2টা চাদর আনছি। এই দেখেন আমার যে কি খুশি লাগতেছে পুরো ডিগডিগা, এই অফ হোয়াইট কালার দেখলে আমার যেন কীরকম ফুর্তি লাগে। তো আমার যখন এই ফ্ল্যাটটা নতুন বানানো ছিল তখন আমার এই ফ্ল্যাটের রং ছিল পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারটা দেওয়ানোর পর আমার মনটা অনেক খারাপ ছিল, আমার অফ হোয়াইট কালার সবসময় ভালো লাগে। আমার বাবাই যখন চাকরি করতো তখন আমার বাবাই কোয়ার্টারে থাকতো, আর কোয়ার্টারের রং ছিল অফ হোয়াইট কালার, মানে আমার কথা হইলো কি আমার বাসার আমি পুরো কোয়ার্টারের মতো করে সাজামো। এলাকা আমি আমার বাসাটার সবসময় যে আমার বাসায় যেমন আইপিএস লাগানো, গিজার লাগানো, মানে সব রকমের সুবিধা যেন থাকে, মানে শীতে গরমে কোনো সময় যেন আমার অসুবিধা না হয়, পুরা মানে বাবাই কোয়ার্টারে থাকতে যে যে ফ্যাসিলিটিসগুলো ছিল আমি চাই আমার ফ্ল্যাটের ভিতরে সবসময় এই ফ্যাসিলিটিসগুলো থাকতে। তো আমার কথা হলো আমি নিজে যেহেতু থাকবো একটু আরাম করে এই সব কিছু ব্যবস্থা টবস্থা করে থাকলেই তো ভালো, আর বারবার না করে একবার করে লাগলেই ভালো। তো আমি আপনার করে তো এই চাদরটা দেখালাম, তো আগে আমি যেই চাদরটা কিনছিলাম আমি সেই চাদরটা আপনার করে কুদ্দু দেয়। মা গো মা, আমি আপনার করে আগেই কয়ে দিই আফুরা, এটার কিন্তু আর বেশি কালেকশন নাই, এটার কিন্তু এখন পার্পেলটা আছে, কিন্তু এই পেস্টটা আমি যখন কিনছি আইনা একটা ভিডিও দিছিলাম ইউটিউবে, মা গো মা সব আফুরা তো একবারে কিনা একেবারে শেষ করে লাইছে, কয় কে আফু যেটা কিনছে আমরাও সেটা কিনবো, কে আফু যেটা কিনছে আমরাও সেটা কিনবো। তো আমি আপনার করে কয়ে এটার পার্পেলটা আছে এই কালারটা মনে আর ফাইতেন না। আর যদি একান্ত কারো লাগে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে, এই কন্ট্যাক্ট নাম্বার ইমরানের ফোন দিলে ইমরানে কিন্তু আপনার করে হয়তো ব্যবস্থা করে দিতে পারে, তারপরে রিস্টক করে মনে হয় ওর কাছে ওনার স্টক নাই। তো আমার গদ্দুয়া সাজাইতে যা বালা লাগে গো, আমি আপনার করে কি কইতাম। এই যে পেস্ট কালারের সাথে ম্যাচিং করে আমি সোফার কভারও বানাইতে দিছি, আপনার করে সোফার কভারের কালেকশনগুলোও দেখামো।
আমার কত হলো পুরা ঘর যদি একরকম একটা কালার থিম কালার দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু এটা একটা অন্যরকম সুন্দর। যেমন পর্দাটা পেস্ট কালার, চাদরটা পেস্ট কালার, সোফার কভার পেস্ট কালার, কার্পেটটা পেস্ট কালার। একটা কার্পেট দেখছিলাম গো 15,000 টাকা চাইছে, পরে আমি এমন জোরে দৌড় দিছি সক্কনা খুনি, পরে কইছি থাক আমার আর কার্পেট কিনুন লাগতো না, চাদর মাদর আর সোফার কভার কিনেই খুশি থাকি। তো পেস্ট কালার পর্দা ঘরের মধ্যে আছে তো হেডিং দিয়ে সাজানো যাব। তো আমার তো এটা খুব ভালো লাগছিলো। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কত টাকা নিছে, এটাও সেম আমি আজকে যে অফ হোয়াইট কালারে যে চাদরটা যেই দাম দিয়ে কিনছি এটাও সেই দাম দিয়েই কিনছিলাম। মানে এটাও একেবারে কুলবালিশের কভার টভার সহ দাম পড়ছিল হলো 5,500 টাকা। তো আপনাকে যদি এটার পার্পেল কালারটা যদি নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা এটার পার্পেল কালারটা নিতে পারবেন। পার্পেল কালারের যে খুব বেশি কাপড় আছে তা কিন্তু না, পেস্ট কালারের টার মতো এরাও প্রায় শেষ। এই দেখেন এই যে ওই যে কুলবালিশের কভার, তো আজকে তো সময় কুলাইলো না আবার টাকাও ছিল না, যার কারণে কুলবালিশের কভার থুয়েছি ক্রিম কালারগুলার। তো ক্রিম কালারগুলা এরপরে যেদিন যাবো সেদিনকে আবার ক্রিম কালারের চাদরগুলো নিয়ে, চাদরের যে বালিশের কভারগুলো আছে ওগুলো নিয়ে আসবো। তো আপনারা হয়তো জিগাইতে পারেন বারবার কার দিকে তাকাইতেছি, তো মানহা বারবার এসে বলতেছে আমি কি সামনে আসবো, পরে আমি মাথা নাড়তেছি আসো আসো কিন্তু আসতেছে না। তো এই দেখেন আমি আবারও একটু দেয় ফুলগুলো এত সুন্দর, দুইটা যখন একসাথে জোড়া বিছানায় বিছামো কী যে সুন্দর লাগবে, আমি আপনি করে আর কী কইতাম। তো আমার চাদরের কালেকশানগুলো কীরকম হয়েছে সেটা কিন্তু আপনারা জানাইতে ভুলবেন না। তো এখন আবার আমার স্বামী দেখানোর আগে আগে এটি আমার আলমারির মধ্যে লুকায় থইতে হইব, কারণ মানে যদি এটি দেখে কিল তো একটা মারি পড়বো না, আর শুকনাটির কিল কে খাইতে চায়। এর লাগে আগে বাগে এটি এখন আলমারির মধ্যে লুকায় থুমো, আমার স্বামী যখন আবার বাইরে যাবো তখন এটি বিছায় বিছায় করতে দেখুন যে কীরকম দেখা যায়। আবার বেড়া এখন রাখতে সুন্দর করে উঠায় থুম, কারণ বেড়া যদি জানে যে আমি 11,000 টাকা হডালা করে থুয়েছি মার্কেটে তাহলে গার একটা মারিতে পারতো না। তো আমি এরম কামগুলো করি, এক সময় একটা কিন্না কাইটা একটা একটা জিনিস গুঞ্জায় গুঞ্জায় জায়গা মতো থুয়ে দিই। এই দেখেন পিছনে অনেকগুলো জিনিস দেখতেছে না, এটি আমরা পরের এপিসোড আপনার করে দেখামো। তো এই যে কেনাকাটা করছি এখন এটি সময় থাকতে থাকতে এখন এটি লুকায় থুয়ে দিই গারগুড় খাওয়ানোর আগে। তো আপনারা আমার সাথে থাকবেন, আর আপনাকেও যদি এই সুন্দর সুন্দর চাদরের কালেকশন কিনতে মন চায় তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা আবার ভাববেন না, অনেকে আবার কম যে আফা আপনার করে তো এগুলো হাকুল্লা দেয়, আপনার করে গিফট দেয়, এই করে হেই করে, এর আগেও আপনারা বহুত কিছু কইছেন। তো এর লাগে আমি আপনার করে এই যে আমার যে মানি রিসিপ্টটা আছে মানি রিসিপ্টটা আপনার করে কদ্দূর দেখাই দিতেছি, কারণ এই এত টাকা জিনিস তো আর কেউ কাউরে এমনি এমনি গিফট দিয়ে দেয় না। তো আমি আপনার করে টাকার অ্যামাউন্টটাও দেখাই দিই, অনেকে জিগাইবেন আপা পার পুরা 10,000-11,000 টাকা আমার শেষ একদম। তো আমি আপনার করে একটু স্লিপটা দেখাই দিই, মানে আমার যে রিসিপ্টটা মানি রিসিপ্টটা একটু দেখাই দিই, তাহলে তো আপনারা বুঝবেন যে কতটি টাকা হডালা করে থুয়েলাম। তো এর আগে সেটটা পেস্ট কালার সেটটা তো আগে কিনছিলাম, আর আজকে এই যে এটা কিনছি 2,350 টাকা করে একটা চাদর আর কোলবালিশের কভার দুইটা 800 টাকা, টোটাল 5,500 টাকা, একবারে শেষ। তো যাই হোক সময় থাকতে থাকতে এটি তাড়াতাড়ি লুকাই গিয়া।